নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে রুই মাছের ঝোল করেছি। দেখুন, এবার মাছগুলো আমি কাঁচাগুলো ধুয়ে নিয়েছি, তারপর এই যে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এই যে আমার মাছ ভাজা হয়ে গেল, দেখুন। তারপর আমি কড়াইতে পেঁয়াজ বসিয়ে দিয়েছি ভাজার জন্য। এ ফুলকপি আলুও ভেজে রেখেছি, রুই মাছের সঙ্গেও একটু ফুলকপি আলু দিলে ভালো লাগে খেতে। তাই দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে টমেটো, আদা, রসুন সব দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি পেস্ট করে নিয়ে এসেছি গ্রাইন্ড মিক্সারে। এই দেখুন, এবার আমার লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল। মশলাটা আমি একটু জলও দিয়ে দিয়েছি এবং কষিয়ে নিচ্ছি। একটু গরম মশলাও দিয়ে দিলাম। আজকে কিন্তু একটু ছোট ব্লগ হয়েছে, আমি বড় করিনি। যে মাছ, তারপরে মশলাতে আলু আর ফুলকপিটা দিয়ে নেড়ে নিলাম। দেখুন, আমার এবার জল ঢেলে দিয়েছি, জল ঢেলে আমার ফুট উঠে গেছে। এবার আমি মাছ দিয়ে দেবো। দেখুন, মাছ দিয়ে দিলাম। এবার আমার তরকারি মোটামুটি রেডি, আর 5 মিনিট মতো ফুটে গেলে আমার তরকারি রেডি। দেখুন বন্ধুরা, তরকারি ফুট উঠে গেছে, আমার তরকারিও রেডি। আমার মিনি ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, আমার তরকারি রেডি। ঠিক আছে, বাই বাই, টাটা। সবাই ভালো থাকবেন, রুই মাছের ঝোল খেতে সবাই চলে আসবেন।